করেছি নদীর ভিতর, নদীর ভিতর আমরা নেমে পড়েছি। আমরা এখন ওই পারে যাবো, চরের ওই পারে যাবো, নদীর পার হয়ে। এরকম যখন জোয়ার হবে, এই নদীটা এত স্রোত, এত স্রোত, একটা ঢেউ ঢেউ ওখানে থাকে, যখন যে ভাটা হয় তখন অবস্থা পানি নেই। সেই রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে পড়ে যায়। এখানে আমি বলেছিলাম যে পানিটা গোড়লি পর্যন্ত পানি, ওই যে দেখা যাচ্ছে যে একদম যাচ্ছে। আমাদের প্রিন্সিপাল অফিসার, গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, উনি গ্রামীণ ব্যাংকের এখানে সন্দ্বীপের ব্যবস্থাপক, আমার বড় ভাই, আসাদুজ্জামান আসাদ ভাই। হ্যাঁ, আসাদ ভাই বলতেছে কুইক কুইক, আমাদের দ্রুত যখন জোয়ার চলে আসবে তখন আর নদী পার হয়ে যাবে না, সারা রাত আমাদের এখানে ওয়েট করতে হবে। অবশ্যই একটা রাত একটা দুটার দিকে আবার জোয়ার ইয়ে হয়ে যায়, ভাটা হয়ে যায়, পার হয়ে যাবে। সুতরাং আমরা রিস্ক, হালকা রিস্ক নিয়েই আমরা নদীটা পার হচ্ছি। এটা আমাদের দেখার অনেক শখ ছিল, এই জায়গাটা আমরা আগে কখনো যাইনি। এটা যে সুযোগটা এখন আমরা কাজে লাগাচ্ছি, ওকে বেশি টাইম লাগবে না, সেই সময়টা এই জেলেরা আনন্দ এনেছে। এই নদীতে এখানেই পাওয়া যায় ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ, এবং দেখেন ইলিশ মাছ ধরে যে জাল, আমি যখন এখানে আসছি তখন আমি দেখছি যে এখান থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরতে আমি দেখেছি। প্রচণ্ড পানি বর্ষার সময়, এবং তখন জাল ফেলে জেলেরা এই এই যে ইলিশ মাছ ধরে, এখানে জাল, এখানে জাল ফেলা। আপনারা দেখুন এখানে পানি একটু বেশি, এখানে পানিটার পরিমাণ একটু বেশি, এবং আমি আমার মনে হয় যে এখানে মানুষের এই নদীটা বেশ আর বেশি দিন মনে হয় নদীটা থাকবে না। চর পড়ে যাচ্ছে, চর যেহেতু পড়ে যাচ্ছে সেহেতু আস্তে 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 যেটা এটা চমৎকার। এক অদ্ভুত মায়াবী এক পরিবেশ, এবং এখানে যে নদীর মাঝামাঝি
এখানে আসতে পারবো, একটা এই এই নদী পায়ে হেঁটে যে পার হতে পারবো, এটা আমার কাছে একটা অবিশ্বাস্য ছিল। কিন্তু সাহস দিয়েছে হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংকের এখানে যে ম্যানেজার আসাদ ভাই, বললো যে মামুন ভাই নেমে পড়ুন, কোনো সমস্যা নাই, আমরা হেঁটে নদী পার হয়ে যেতে পারবো। তো আমারও একটা ইচ্ছা ছিল যে ওই পারে যাবো, তো সাহসটা নিয়েই ফেললাম, এখন করার কিছু নাই। ওই পারে কিছু ভিডিও আমি করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওই যে চর, এখানে কিন্তু মানুষ বসবাস করে না। এই এই চরে, আমরা যে চরে যাচ্ছি, এখানে মানুষের বসতি নাই, কিন্তু এখানে কিছু বাতান আছে যেখানে ভেড়া মহিষ এগুলো পালন প্রতিপালন এই চা পালন করা হয়, এবং এখানে এই বাতানগুলোতে থাকে হচ্ছে এখানকার এই যে যারা রাখাল কৃষক, তারা এখানে থাকে। এখানে বাতানের যে মহিষের যে ব্যবসা, মহিষ ভেড়ার যে ব্যবসা, সেটাই চরকেন্দ্রিক, বাতান কেন্দ্রিক। এবং একটা জিনিস অদ্ভুত লাগে, সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে এখানে মানুষ যে যারা এই মহিষের বাতানে মহিষ ইয়ে পালন করে, হিউজ টাকা তাদের ইনকাম, বাৎসরিক ইনকাম হিউজ পরিমাণ টাকা তারা ইনকাম করে। এবং এই চরটা একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, এই যে চর, এই চরে আগে জনবসতি ছিল, এবং এই যে সন্দ্বীপের জনপদ, এটা ওই সুদূর নোয়াখালী পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু দুর্ভাগা এই সন্দ্বীপবাসী নদীর যে করাল ঘাস, আঙুলের যে ঘাসে তাদের এই সন্দ্বীপ ভেঙে চড়ে আবার চর বানিয়ে দিয়েছে। সন্দ্বীপের আগে ছিল 500 বর্গ মাইল, এখন আছে 200-250 বর্গ মাইল নিয়ে এখন সন্দ্বীপ। এইখানে যে আগে জনবসতি ছিল, এখন হয়ে গেছে চর, নদীর গর্ভে হারিয়ে গেছে। এখন আমরা এক চর থেকে, সন্দ্বীপ থেকে বিচ্ছিন্ন আর একটা চরে নদী হেঁটে নদী পার হয়ে আমরা চলে আসলাম। অদ্ভুত সুন্দর একটা জায়গা দেখুন আপনারা, চমৎকার সুন্দর একটা জায়গা। ওই যে দূরে বাতান দেখা যাচ্ছে, আর এখানে দেখুন যে পলি মাটির একটা চর এখানে পড়েছে। এই যে যখন বর্ষাকাল, এখন বর্ষাকাল চলতেছে, জোয়ারের সময় এইসব এলাকা পানিতে প্লাবিত হয়ে যায়। এই যে এলাকা যেখানে এইটা পানিতে প্লাবিত হয়ে যায়, এই যে দেখুন এখানে পলি মাটির যে সর পড়েছে, এইটা পানিতে প্লাবিত হয়ে যায়, আসলে এটার কারণ হচ্ছে এখানে হঠাৎ করে পানি বেড়ে যাওয়া। এটা হচ্ছে যে অদূরে আছে বঙ্গোপসাগর, এই এই চর, এই চরের পরেই হচ্ছে বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগর যখন ফুলে ফেঁপে ওঠে তখন এই এলাকা পানিতে প্লাবিত হয়। সাগরের কাছে আসলে দ্বীপ, এবং সেই দ্বীপগুলো সবসময় ঝুঁকিপূর্ণ থাকে, কারণ সাগরে যে কোনো সময় সাগরের বড় বড় যে ঢে ইয়েটা, যেটাকে বলা হয় যে সুনামি বা যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলো যখন সৃষ্টি হয় তখন এই সাগরের পাড়ে যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো প্রচণ্ড প্রচণ্ড ঝুঁকির ভিতর তারা পড়ে যায়, প্রচণ্ড ঝুঁকির ভিতর পড়ে যায়। আপনাদের এই সৌন্দর্যর কথা বলে আমি শেষ করতে পারবো না, এখানে আসুন দেখুন। আমরা যে আমি এখন যেখান থেকে হাঁটতেছি, টোটালে না বালি না কাদা, পলি মাটি, মানে কাদা বালি মিশে একটা সুন্দর একটা মাটি তৈরি হয়েছে, পলি মাটি, এবং তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। চমৎকার নরম একটা অনুভূতি সেটা আমরা এখন পাচ্ছি, এই কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কাদা মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ও যে দূরে দেখা যাচ্ছে ওই যে বাতানগুলো, ওই বাতানগুলোতে হচ্ছে থাকে হচ্ছে আপনার ভেড়া এবং মহিষ, এগুলো পালন করা হয়। ও যে দূরে দেখা যাচ্ছে দুজন কৃষক হেঁটে যাচ্ছে, তারা মনে হয় বাতানেই যাচ্ছে, ওখানে তারা বাতানে দেখভাল করে, দেখাশোনা করে।
মতো আরও চমৎকার, একেবারে রঙে রঙে মনে হচ্ছে যে এখানেই আজকে সারা রাত এখানে কাটাই, কিন্তু এটা সম্ভব হবে না, এটা এখানে কাটানো সম্ভব হবে না। চমৎকার চমৎকার সুন্দর একটা ব্যাপার হয়েছে আমাদের। আমার বড় ভাই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার ভাইয়া, আপনাকে কোনো কিছু বলার আছে এই সৌন্দর্য সম্পর্কে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে মামুন ভাই, আমি রিয়েলি এক্সাইটেড, মানে খুব প্রাণটা ভরে গেছে, মানে দীর্ঘদিনের, মানে আজকে প্রায় 1 বছর হলো সন্ধিপ অবস্থান করতেছি। এই নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবি যে চরে কীভাবে যাব, সে সুযোগটা হয় না। যাক, আজকে আল্লাহ পাকের অশেষ রহমত, আজকে আয়সা দেখি যে একেবারেই নদীতে পানি নেই, তো ভাবলাম যে এই সুযোগটা আর হাতছাড়া করা যায় না। হ্যাঁ, এই সুযোগটা কাজে লাগিয়ে মন থেকে একটা আলাদা একটা অনুভূতি। এই যে যে প্রকৃতি, এই যে যে সৌন্দর্য, এটার ভিতর আপনি সৃষ্টিকর্তার কোনো রহস্য কি খুঁজে পান? এটাই তো সৃষ্টিকর্তার রহস্য। এই এখন পানি নাই, কিছুক্ষণ পরে আবার পানি চলে আসবে, এটাই তো সৃষ্টিকর্তার রহস্য। সৃষ্টিকর্তার কোথা থেকে আসে পানি, কোথা চলে যায়, অপূর্ব চমৎকার। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, আপনার ধন্যবাদ আপনার মতবোধ দেওয়ার জন্য। এখন আবার নদীর পার হয়ে, হেঁটে পার হয়ে চরের এই পার থেকে আবার ওপারে চলে যাব, সন্দ্বীপে চলে যাব। কারণ আমরা যদি এখানে বেশিক্ষণ অবস্থান করি তাহলে এই যে আবার জল চলে আসবে, জোয়ারের চলে আসলে আমাদের আর নদী পার হওয়া যাবে না। যে প্রচণ্ড যে স্রোত, সেখানে নদীর পাড়ে দাঁড়ালেই ভয় করে, আর নদীতে পানি আসলে সেটা হবে আমাদের জন্য মারাত্মক ভয়ানক একটা অবস্থা। সুতরাং এই পর্যন্ত আজ এখানে শেষ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। এতক্ষণ আমরা যখন নদী পার হচ্ছিলাম তখন কোনো পানি ছিল না, কিন্তু যখন আমরা নদীটা স্টার্ট করলাম পার হওয়ার, ঠিক তখনই পানি প্রথম ঢেউটা এটা প্রবেশ করলো, এবং দেখতে দেখতে পানিতে দেখেন নদী ভরে গেছে। আমরা যদি 5 মিনিট ওই চরে যদি অবস্থান করতাম তাহলে আজকে আর নদী পার হতে পারতাম না। ও মাই গড! এবং নদী পার হয়েছি, দৌড়াদৌড়ি করে নদী পার হয়েছি, পানির ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করে নদী পার হয়েছি। এই যে দেখুন পানি, এই যে পানি ঢুকতেছে, কল 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 করে পানি ঢুকতেছে। ও মাই গড, বিরাট বড়! ও যে সাগর থেকে ওই যে পানি কল 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 করে ঢুকে যাচ্ছে, দেখুন এখন আমার বাইরে পর্যন্ত পানি গেছে, একেবারে পানিতে ভরে গেছে। ও মাই গড, এটা 5 মিনিট লেট করলে আমাদের অনেক পার হতে পারত না। যাক, ভালো লাগছে, অনেক শুক্রিয়া যে সে আমাদের ওখানে লেট করায়নি, যত সময় পার করে নিয়ে আসছি। আমার এখন এই পানির ভিতর এখানে দাঁড়ানো এখন রিক্স, কারণ এই পানির সাথে কোনো রকমের হাঙর ভাঙর বা কোনো কিছু চলে আসলে, কুমির মুমির চলে আসলে রিক্স।